ফানি মোমেন্ট মানে প্রীতমের ব্যাপারে ফানিয়েস্ট মোমেন্ট হচ্ছে, ও হ্যাঁ আমি বলছি, ও ওর সাথে প্রচন্ড ঝগড়া হলো, আমি ফোন তুললাম না, তখনও কেঁদে ফেলে, এটাই হচ্ছে ফানিয়েস্ট মোমেন্ট। ভিডিও কলে কেঁদে, তুই আমার সাথে কথা বল প্লিজ, আমি আর করব না, আর করব না। ইউপিএসসি এক্সাম দিতে বসেছিস? আমার কাছে সবথেকে ফানিয়েস্ট মোমেন্ট এটাই যে যখন প্রথম ওকে কোলে তুলতে গেছিলাম, ফেলে দিয়েছিলাম হাত থেকে, আর ওর চোট লেগেছিল সেক্ষেত্রে, রাইট? তুই তো ঠেলেও ফেলে দিতিস আমাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। প্রীতম এখন এত হাওয়া দিলাম, আমি কি করব? হাবিব যাবে না ভাবছে মনে মনে, না না যাব, চাপ যেতে হবে। প্রপোজের কথা বলছিস না তো, তুই বল ভুলে গেছিস সেটা বল। না আমি ভুলে যাইনি, কেন ভুলবো, তুই তো ভুলে গেছিস। প্রীতম আমাকে পেয়েছে ফাইনালি। হলো রুম নাম্বার 101 থেকে কলেজে, রুম নাম্বার 101, আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তাম, তো ও ইংলিশ অনার্স নিয়ে পড়তাম, তো প্রথম দিন যেদিন কলেজ যাই সেদিনকে দেখেছিলাম, আর দেখার পরেই প্রেমে পড়ে গেছিলাম, বিকজ ওর মধ্যে কিছু একটা হয়তো দেখেছিলাম যার জন্য আই ফিল সামথিং ফর হার, অ্যান্ড আর প্রথম দিন থেকেই ওকে ভালো লেগেছিলো আর ভালোবাসাটা হয়ে গেছিলো, আর সবার প্রথমে বন্ধুত্বটা তৈরি হয়েছিল আর বন্ধুত্বটার পরেই ভালোবাসা হয়। আমার আমার প্রথম দিকে প্রীতমের সাথে জাস্ট ফ্রেন্ডই ছিলাম, মানে কখনো এরকম ভাবিনি প্রীতমকে নিয়ে, মানে প্রথম একদম প্রথম কলেজের একদম শুরুতে, তো তারপর ধীরে ধীরে যখন ওকে বুঝলাম, যখন ওকে চিনলাম, তখন মনে হয়েছে যে মানে না, এর সাথে ফিউচার কাটানো যায়, ও আমারই জন্য। ভালো দিক, ভালো দিক, ভালো দিক তো সবই ভালো দিক, ওর মধ্যে ভালো দিক হচ্ছে ও খুব ধৈর্য আছে, আর ও হচ্ছে গিয়ে বলছি তোর প্রশংসা করে দিচ্ছি, মানে করতে হবে আর কিছু করার নেই এখন, বাই দ্য ওয়ে। পছন্দ রাগ বাদে সবকিছুই পছন্দ, খতরনাক না, ওই রাগের মধ্যেও ভালোবাসা থাকে, রাগ না থাকলে ভালোবাসা হয় না, আমি রাইট? ফার্স্ট প্রপোজ অ্যাকচুয়ালি 25th মার্চ অ্যাডামাস ইউনিভার্সিটি, ওটাও রুম নাম্বার 101। প্রপোজ না, ওটা আমি তোকে হ্যাঁ বলেছিলাম 25th মার্চ, প্রপোজটা তুই 2016 এ করেছিলি। ইটস ওকে, হোয়াট এভার ইট ইজ, বাট ইটস ওকে, আমি তোকে সারা জীবনই প্রপোজ করতে থাকি, সেটা তো বড় কথা নয়, বড় কথা হলো হাউ মাচ আই লাভ ইউ, দ্যাটস ম্যাটার। তুমি নজর
I love you so much. I love you. I love you so much. Thank you. I love you too.